নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। পুরীর পর এবার তারাপীঠ মন্দিরে আগুন। আপনারা অনেকে জানেন ব্যাপারটা নিয়ে, কিন্তু বিষয়টা আজকে একটু অন্যরকম। আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই আগুন লাগার ফলে কোন রাশির এফেক্টেড হতে চলেছে, কারণ প্রতিটি রাশির একটি ইষ্ট দেবতা থাকে। তো মা তারা যে রাশির ইষ্ট দেবতা সে রাশি এফেক্টেড হতে চলেছে। তো ভিডিওটি পুরো দেখুন, পুরো দেখলেই জানতে পারবেন। তার আগে আমি একটি অনুরোধ রাখবো আপনাদের কাছে, আমি একটি নতুন মোটিভেশনাল চ্যানেল খুলেছি, চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও আপলোড করা হয়, সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনাদের কাজের উদ্যমতা এবং খারাপ সময়ে ডিসিশন নিতে সহায়তা করবে, আমি এটি দাবি নিয়ে বলছি। তাই সকলে সাবস্ক্রাইব করে নিয়েছে, আপনি যদি নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন জীবনজয়ী চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার জন্য জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। পুরীর পর তারাপীঠ মন্দিরে আগুন, এই পরপর যে আগুন সেটা আমাদের জীবনে কি বহন করে নিয়ে আসছে জানেন? এটি মোটেও আমাদের প্রত্যেকের জন্য সুখকর নয়। আমি ভিডিওতে অলরেডি বলবো যে কোন রাশি বেশি এফেক্টেড হবে, কিন্তু আমাদের প্রত্যেকের জন্য কিন্তু সুখকর নয়, এটা মাথায় রাখবেন। এগুলি একটি অশনি সংকেত বহন করে নিয়ে আসছে, আমাদেরকে এর মাধ্যমে বুঝে নিতে হবে যে আগামী দিন আরও খারাপ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে এই কথাগুলোর বলার উদ্দেশ্য আপনাদেরকে ভয় দেখানো নয়, আপনাদেরকে সজাগ করে দেওয়া এবং সতর্ক করে দেওয়া। তো কোন রাশি বেশি এফেক্টেড হতে চলেছে সেটা আমি অবশ্যই বলবো, তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগুনটা কীভাবে লাগলো এবং কোথায় লাগলো। পুলিশ এবং দমকল সূত্রে জানা গেছে যে সোমবার দিন রাত 9টা নাগাদ তারাপীঠ মন্দিরের জেনারেটর রুমে আগুন লেগে যায় এবং সে আগুনটা খুব একটা বেশি পরিমাণে লাগেনি, কারণ সন্ধ্যার সময় করে এই ঘটনাটি ঘটে। এখন বর্তমানে লকডাউন চলছে, যার জন্য সকলে তারাপীঠ মন্দিরে যারা ভক্ত আছেন তারা জমায়েত হচ্ছেন না, ফাঁকা থাকছে মন্দির চত্বর, তার ফলে নিত্য পূজা তো অবশ্যই হয়। সে নিত্য পূজা চলাকালীন জেনারেটর রুমে আগুন লাগে এবং রামপুরহাট থেকে দমকল বাহিনী এসে সে আগুন নিভিয়ে দেয়। তো এই আগুন লাগার ফলে এফেক্টেড হতে চলেছে সেটি আমি বলছি। দেখুন প্রতিটি রাশির আলাদা আলাদা ইষ্ট দেবতা রয়েছে। এই মা তারা হচ্ছে ধনু রাশির ইষ্ট দেবতা। হ্যাঁ বন্ধুরা, তাই ধনু রাশির জাতক ও জাতিকারা একটু সাবধানে থাকবেন, একটু সাবধানে চলবেন। আর বাকি যারা রাশি আছেন তাদেরকে আমি বলবো না যে আপনারা অসাবধান চলুন, কারণ এটা আমাদের প্রত্যেকের জন্যই খারাপ, কিন্তু এই ধনু রাশির জন্য বিশেষ খারাপ। তো আমি আশা রাখবো ধনু রাশির জাতক ও জাতিকারা আপনারা একটু সজাগ এবং সচেতন হয়ে চলুন, জীবনে এগিয়ে যান, জীবনে এগিয়ে চলুন। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।